নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর সোনাপুরের কবরস্থান। 1971 সালে পাক বাহিনী বিভিন্ন স্থান থেকে যেসব মুক্তিযোদ্ধা বা মুক্তিকামী মুক্তিযোদ্ধা প্রপক্ষ লোককে ধরে এনে নির্যাতন করে হত্যার পর এই কবরস্থানের বিভিন্ন জায়গায় পুঁতে ফেলত। বিশেষ করে 1971 সালের শেষ দিকে একটা যুদ্ধে বাংলা বাজার থেকে কয়জন মুক্তিযোদ্ধাকে ধরে এনে পাক বাহিনী হত্যা করে এখানে মাটি চাপা দেয়। এই জন্য শ্রীপুরের এই কবরস্থানটি 71 সালের গণকবর হিসাবে খ্যাতি লাভ করছে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই নোয়াখালী এই সদর হাসপাতালটা ছিল নির্মাণাধীন। নির্মাণাধীন হাসপাতাল ছিল, নির্জন এলাকা ছিল, তখনও কোনো মানুষের বসবাস শুরু হয় নাই, হাসপাতালেরও কার্যক্রম শুরু। এই হাসপাতালটার মূল্য ছিল, এটাকে বলা হয় নতুন হাসপাতাল, পুরান হাসপাতাল ছিল ওই যে বিল্ডিংয়ের পূর্ব সাইডে। তো পাক হানাদার বাহিনীরা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে আপনার যে অভিযান চালাইতো রাতের অন্ধকারে, তখন এবং বিভিন্ন ক্যাম্পে মা বোনদের যে অত্যাচার করতো অনেকেরই মেরে ফেলতো, মেরে ফেলে আনি এখানে। এটা একটা বৌদ্ধ বাউন্ডারি ওয়াল হয় নাই, এখানে কিছু নির্জন এলাকা ছিল, জঙ্গল আচ্ছাদিত ছিল, যার দরুন মুক্তিযুদ্ধের সময়কালীন সময় এই এই পুকুরেরই পূর্ব পাটটা হলো মধুসূদনপুর। এই মধুসূদনপুরের পশ্চিম পাটটা হলো হাসপাতালের পূর্ব পাশ। এখানে এই মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে আইনা এখানে মানে গণকবর দেওয়া হতো। এবং আমি যতটুকু জানি আপনার যে চন্দ্রগঞ্জ অপারেশন, বগাদিয়া অপারেশন, হেনাগাঁড়া অপারেশন, এবং এই যে চমুয়ানির টেকনিক্যাল হাই স্কুলে যে একটা ক্যাম্প ছিল, ক্যাম্পের লোকজন এখানে আনা হয়েছে, পিটিএ ক্যাম্প ছিল সেখান থেকে লোকজন আনি এখানে, এই বদ্ধভূমিতে গর্তে পুঁতি রাখত, আর এলাকার মানুষ দেখতো কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারত। বিল্ডিং এগুলো ছিল না এবং কি বাউন্ডারি ওয়ালও ছিল না, কারণ তখন তো মাত্র নির্মাণাধীন ছিল হাসপাতাল। এবং আমাদের স্বাধীনতার পরে জঙ্গল ছিল, আমাদের মিত্রবাহিনীর সৈনিকেরা আসি এখানে অস্থায়ী ক্যাম্প করছে। এই যে কচুরিখানার ডোবা দেখা যাচ্ছে, এখন তখন কিন্তু ওয়াল ছিল না, আর এই যে স্থাপনাটা আমার সামনে আছে এটাও ছিল না। তো এইগুলো ছিল অনেকটা অন্ধকারাচ্ছন্ন, জঙ্গলাপূর্ণ। এখানে আমি ক্যালকাটার মেয়র ছিলেন প্রশান্ত কুমার সুর, উনার বাবা কী জানি সুর, ওনাকেও কিন্তু ধরে আনি এইখানে ইয়ে করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং এই জায়গাটার মধ্যে যার নাম জানা অজানা কত লোকের যে লাশ এখানে মাটিতে পুঁতি রাখা হয়েছে এবং ডোবাতে ফেলে দেওয়া হয়েছে, সেই হিসাব কখনো এলাকাবাসী জানে নাই এবং জানবেও না।